আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, এই ব্যক্তি যুক্ত হয় দেখি। হ্যাঁ ভাই, বলেন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসিফ ভাই, ধন্যবাদ যুক্ত করার জন্য। ধন্যবাদ ভাই। বলেন ভাই, মানে আপনি এই ফোন নাম্বার নিয়ে যুক্ত হন, মানে বিষয়টা কি ভাই? আচ্ছা না ভাই, ওরকম কিছু না, আমার একটা বিষয় জানা ছিল। আগে তো আপনি মানে শুধু ধর্ম না, দেশের বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করতেন অনেক আগে আর কি, এখন না, তো আজ থেকে প্রায় 10 বছর আগে। তখন তো বাংলাদেশ নাকি দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কার মতো, তো এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য? আজকে একটা বাংলা হান্টে সম্ভবত একটা নিউজ প্রকাশ পেয়েছে, সেখানে বলা যে বাংলাদেশে 5 মাসের মধ্যে এভাবে যদি চলতে থাকে, 5 মাসের মধ্যে বৈদেশিক রিজার্ভ যেটা সেটা নাকি শেষ হয়ে যাবে, এখন নাকি ডলার বিক্রি করে দিচ্ছে। তো আচ্ছা এই আচ্ছা বিষয়ে আপনি ভাই, আমি তো আসলে মানে সব বিষয়ে এক্সপার্ট না। হ্যাঁ, আমি তো আসলে সবকিছু জানি না, পৃথিবীর সবকিছু জ্ঞান তো আমার ভিতরে নাই ভাই, এটা হচ্ছে 1 নম্বর কথা। এখন ফেসবুকে দেখা যায় মানে এক একজন ব্যক্তি সব বিষয় জ্ঞান, একদম সব বিষয়ে এক্সপার্ট, সব বিষয়ে জ্ঞানী, হ্যাঁ সব বিষয়ে পণ্ডিত। ফেসবুকের মানে এই পণ্ডিতদের এত যন্ত্রণায় তো আমি আসলে মানে ফেসবুকে ঢুকি না, এখন ফেসবুকে ঢুকতে মেজাজ খারাপ লাগে। এক একজন দেখা যায় সে ইকোনমিক্স এর পণ্ডিত, সে বিশ্ব রাজনীতিতে পণ্ডিত, সে মানে ধর্মীয় পণ্ডিত, সে মানে পদার্থবিজ্ঞানের পণ্ডিত। এখন ভাই ফেসবুকটা হয়ে গেছে, ফেসবুক এবং অনলাইন জগৎটা হয়ে গেছে সব বিষয় পণ্ডিতদের একটা জগৎ। আমি তো ভাই সব বিষয় পণ্ডিত না, আমি ইকোনমিক্স অর্থনীতি এই সমস্ত বিষয়ে আমি খুবই কম জানি, অল্প জানি। আমি যে বিষয় জানি সেই বিষয়ে নিয়ে কাজ করতে পারি, এবং যত আমার বয়স হচ্ছে তত আমি বুঝতে পারতেছি যে আমার আমি আসলে সব বিষয়ে কথা বলা, সবার কথা বলা উচিত না, সব বিষয়ে সবার মতামত দেওয়া, সব বিষয়ে সবার পণ্ডিতি করা এটা উচিত না। একটা বিষয় সম্পর্কে ভালোভাবে যে না জেনে না বুঝছে সেই বিষয়ে ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়াতেই মানে কিছু লোক আছে অনর্থক পাকনা, মানে কোনো জ্ঞান নেই অনর্থক পাকনামি করে, যে বিষয়ে তার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে পাকনামি করে। আমি ভাই সেই কাজটা করতে চাই না। আমি অর্থনীতি বিষয় বা মানে মানে দেশের অর্থনীতি দিলে হবে কি হবে না এটা ভাই আমি আমার পাণ্ডিত্যের জায়গা না। হ্যাঁ, এই যে যেমন ধরেন যে দেখবেন আপনি কয়েকটা মানে ফেসবুকে কয়েকটা ইউটিউবে কয়েকটা বান্দর আছে, সেই বান্দর গুলা পৃথিবীর সমস্ত বিষয় সম্পর্কে মানে মূল্যবান মতামত দেওয়া শুরু করে, যেটাই ঘটুক পৃথিবীতে যাই ঘটুক সেটা নিয়ে ইচ্ছা এক্সপার্ট হয়ে যায়। হ্যাঁ, নোবেল পুরস্কার মানে সাহিত্য নোবেল পুরস্কার পাইলো একবার, সেই ব্যক্তি নামই আমি জানতাম না, যে ব্যক্তি না সাহিত্য নোবেল পুরস্কার পাইছে তার নামই আমি জানতাম না, আমি তার লেখা পড়ি নাই কখনো। আমি ফেসবুকে ঢুকে দেখি যে মানে আমি নিশ্চিত যে বাংলাদেশের বেশি 99.99% মানুষ তার নাম কখনো জীবনে শুনে নাই, এবং যে মানে সামান্য পরিমাণ নাম শুনছে তাদেরকে বইও পড়ে নাই। কিন্তু আমি ফেসবুকে ঢুকে দেখলাম যে মানুষজন ওই লেখকের মানে কি বই পড়ছে, এই বই পড়ছে, সেই বই পড়ছে, এগুলো নিয়ে ফাটাফাটি মানে লেখা দেখি শুরু করে দিছে, মানে এমন একটা ভাব। সে কিন্তু আসলে পড়ে নাই বই, সে আসলে অনলাইনে সার্চ করছে, গুগলে সার্চ করছে এই লেখকের কি বই আছে ভালো, ওইটা মানে ইয়ার দিয়ে দিচ্ছে, স্ট্যাটাসে দিয়ে দিচ্ছে। ভাই এগুলো দেখতে দেখতে আমি খুবই বিরক্ত, এবং আমি খুবই মানে এই সমস্ত পণ্ডিতদের যন্ত্রণায় আমি মানে ফেসবুকে এখন ঢুকতে, আমার প্রোফাইল আপনি দেখবেন আমি অনেকদিন ধরে কোনো আপডেটই নেই আমার ফেসবুক প্রোফাইলে, কেন? কারণ হচ্ছে পণ্ডিত পৃথিবীব্যাপী এখন পণ্ডিত, বিভিন্ন ধরনের পণ্ডিত বাজায় গেছে নাই, এগুলো আমি খুবই বিরক্ত হই। আমি খুবই আমি যে বিষয়ে জানি সেই বিষয়ে তো আমি অবশ্যই পণ্ডিত করবো, আমি যে বিষয়ে আমি ভালোভাবে পড়ালেখা করছি, জ্ঞান অর্জন করছি, সে বিষয়ে অবশ্যই আমি পণ্ডিত করবো, এটা আমার রাইট আছে। কিন্তু যে বিষয়ে আমার পাণ্ডিত্য নাই, খুদাই আমি সেখানে গিয়ে পাণ্ডিত্য ফলাবো, এইগুলা ভাই আমার কাছে খুবই বাজে লাগে। আমি ভাই সমস্ত বিষয়ে পণ্ডিত না, আমার সব সমস্ত বিষয়ে ধারণা নাই, জ্ঞান নাই, আমার স্পেসিফিক কিছু বিষয় জ্ঞান আছে, সেই স্পেসিফিক বিষয় নিয়ে আমি আলোচনা করতে পছন্দ করি। যদি আমার সাবজেক্টের উপরে এই সাবজেক্টের উপরে যদি আলোচনা হয় সেটা আমি করতে পারি, অন্য বিষয় হলে আমি বলে দিই যে ভাই এই বিষয়ে আমি জানি না। বুঝতে পেরেছেন ভাই? হ্যাঁ ভাই, না আমি এটা আপনাকে দিলাম কারণ হচ্ছে আপনি একটা সময় আর কি অনেক আগে একটা সময় দেশের বিভিন্ন টপিক নিয়ে লেখালেখি করতেন আপনার ব্লগে, তারপর আপনার ফেসবুকে লেখালেখি করতেন, এই কারণে এটা তো একটা ইম্পর্টেন্ট নিউজ, কারণ আপনিও তো এক সময় লিখতেন, তাই আপনাকে আর কি বললাম যে এই বিষয়ে যদি আপনারও কোনো মতামত থাকতো। আর আরেকটা জিনিস খেয়াল করলাম যে এই যে এই পোস্টটা, এটা একটা যেমন তেমন নিউজ না, এটা একটা ভালো একটা নিউজ পোর্টাল থেকে পোস্ট করা হয়েছে নিউজটা, ওইখানের কমেন্টে ভারতীয় ভারতীয় যে হিন্দু গুলা তারা মানে মানে একবারে ঢালাও ভাবে কমেন্ট করে যাচ্ছে যে মানে বাংলাদেশকে ইয়া করে কমেন্ট করে যাচ্ছে, বাংলাদেশে নাকি হিন্দু নির্যাতন হয়, আরো আরো করো হিন্দু নির্যাতন, মানে এই টাইপের কমেন্ট করে যাচ্ছে। মানে এক দুইটা না, এক দুইটা হলো আমি ইয়া করতাম, মানে অসংখ্য কমেন্ট এই এই ব্যাপারে, মানে তারা চাচ্ছে যে বাংলাদেশ এরকম একটা হোক, তারপর হচ্ছে বাংলাদেশ আর ভারতের যে বর্ডার সেটা ইয়া করে দেওয়া হোক, অবৈধভাবে যেন লোক না যায়, বর্ডারের নিরাপত্তা বাড়ানো হোক, মানে তারা একটু ইয়া করে দেখছে বিষয়টা আর কি। এই কারণে আপনার কাছে আর কি মতামত জানতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আমার বিভিন্ন বিষয়ে আমার আসলে মতামত দেওয়ার যোগ্যতা নাই, আসলে সত্য কথা হচ্ছে আমার সেরকম যোগ্যতা নাই, যাদের যোগ্যতা আছে তারা নিশ্চয়ই দিবে মতামত, কিন্তু আমি যেটা দেখেছি যে যে বেশিরভাগ মানুষ যারা এগুলো নিয়ে লেখালেখি করে তাদের আসলে সেই বিষয়ে তেমন কোনো ধারণা নেই, তারা ওই মানে চপা আছে, চপা থাকলে তো চপা চাপা পিটানো যায়, সেইভাবে মানে চাপা পিটায়
মানে মুখে গলা উঁচু করে চিৎকার করতে থাকে, এইগুলো আমি পছন্দ করি না। আমার যে বিষয়ে মানে মানে পড়ালেখা আছে আমি সেই বিষয়ে মানে কথা বলতে পছন্দ করি। আগে লিখতাম, আগে পৃথিবীর যাবতীয় বিষয় নিয়ে লিখতাম, তখন মানে ইয়াদ ছিল, তখন জোশ ছিল, অনেক অনেক বেশি জোশ ছিল। এখন জোশ ভাই আস্তে আস্তে কমতেছে, এখন আর সব বিষয়ে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান আমি করতে পারবো না ভাই। আমি বুঝতে পারছি আমি সমস্ত সমস্যার সমাধান তো করতে পারবো না, আমি গুটি কয়েক সমস্যা নিয়ে না হয় কাজ করি, অন্য সমস্যাগুলো আমরা সলভ করুক, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। তারপর আপনি একটু বিষয়টা নিয়ে কথা বলেন যদি পারেন। ঠিক আছে, ধন্যবাদ আসিফ ভাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকেন তাহলে। আচ্ছা আপনাকে বিদায় জানাচ্ছি।